हाय गाइस, वेलकम टू दिस चैनल। आई एम किरण। आमी एखाने एडवांस्ड मैथमेटिक्स निये आलोचना करब। तो चलो प्रथमे एडवांस्ड मैथमेटिक्सर मध्ये की की पड़े सेगुलो प्रथमे जाना जाक। बेसिकाली एडवांस्ड मैथमेटिक्सर मध्ये चारटे टपिक पड़े। एक जियोमेट्री जाके बांग्लाय बोले ज्यामिति, दुई अलजेब्रा जाके बांग्लाय बोले बीजगणित, तीन मेंसुरेशन जाके बांग्लाय बोले परिमिति, और चार नम्बर होच्छे त्रिकोणमेट्री जाके बांग्लाय बोले त्रिकोणमिति। तो आमी प्रथमे जियोमेट्री निये आलोचना करब। तो जियोमेट्री निये जखन आलोचना करब ताहले जियोमेट्रिर मध्ये की की पड़े सेटा प्रथमे आमाके जानते हबे। ताहले जियोमेट्रिर मध्ये की की पड़छे, एक नम्बरे ट्रायंगल जाके बांग्लाय बोले त्रिभुज, दुई नम्बरे क्वाड्रिलैटरल बा चतुर्भुज। एखन ई क्वाड्रिलैटरल मध्ये की की आमरा जानबो, जानबो स्क्वायर बांग्लाय जाके बोले वर्गक्षेत्र, रेक्टांगल बा आयतक्षेत्र, रम्बस बा रम्बस, प्यारालोग्राम बा सामान्तरिक, एवं ट्रापेजियम बा ट्रापेजियम। तीन नम्बर की जानबो पॉलीगन, पॉलीगन के बांग्लाय की बोले बहुभुज। एखन ये जे एक आर दुई नम्बर जेटा आमरा जानलाम ट्रायंगल और क्वाड्रिलैटरल, एराओ पॉलीगनर आंजारेर मध्ये पड़े। बाट ये त्रिभुज और चतुर्भुज बादेओ तो पॉलीगनर मध्ये आरो अनेक किछु पड़े, सेगुलो आमरा ये पॉलीगन चैप्टारेर मध्ये आलोचना करब। चार नम्बर आलोचना करब सार्केल निये, और पाँच नम्बर होच्छे मिसलेनियास बा बांग्लाय जाके बोले विविध। विविधर मध्ये की पड़बे, ये चारटे टपिक छाड़ाओ तो आरो जियोमेट्रिर मध्ये अनेक टपिक पड़े, सेगुलो आलोचना करब। प्लस एगुलो मिक्स करे जे समस्त अंकगुलो तैरि हय सेगुलो आमरा मिसलेनियासेर আন্ডারে পড়ব। तो चलो प्रथमे आमरा आजके ट्रायंगल दिये शुरू करब। তাহলে ট্রায়াঙ্গেল, তাহলে প্রথমে কোনো জিনিস জানার আগে প্রথমে তার আমার ডেফিনেশন বা সংজ্ঞা জানতে হবে। তাহলে ট্রায়াঙ্গেলের সংজ্ঞা তোমরা সবাই জানো কি, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলে ত্রিভুজ। তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ থেকে তাহলে আমরা দুটো জিনিস পাই, এক তিনটে বাহু পাই, আর দুই তিনটে অ্যাঙ্গেল পাই, ঠিক আছে। সেই জন্য ত্রিভুজকে আবার দুরকমভাবে ভাগ করা যায়, এক বাহুভেদ ত্রিভুজ আর দুই কোণভেদ ত্রিভুজ। যেহেতু তিনটে বাহু পাচ্ছি তাহলে তিনটে বাহু থেকে বাহুভেদ ত্রিভুজ, আর তিনটে যেহেতু কোণ পাচ্ছি তাহলে কোণ থেকে কোণভেদ ত্রিভুজ। তাহলে বাহুভেদ ত্রিভুজের মধ্যে কী কী পড়ে? তাহলে বাহুভেদ ত্রিভুজকে ইংরেজিতে কী বলবো? ট্রায়াঙ্গেল উইথ রেসপেক্ট টু সাইড। তাহলে বাহুভেদ ত্রিভুজের মধ্যে কী কী পড়ছে? এক নম্বরে পড়ছে সমবাহু ত্রিভুজ, যাকে ইংরেজিতে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। দুই নম্বরে আসছে সমদ্বিবাহু ত্রিভুজ, ইংরাজিতে যাকে বলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এখন সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান। যদি একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন তাকে আমরা কী বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। আর তিন নম্বর কী আছে? বিষমবাহু ত্রিভুজ, যাকে ইংরাজিতে কী বলে? স্কেলেন ট্রায়াঙ্গেল। এখন বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান হবে তাকে আমরা কী বলবো? বিষমবাহু ত্রিভুজ। এটা গেল বাহুভেদ ত্রিভুজ। এবার আমরা কোণভেদ ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে কোণভেদ ত্রিভুজকে ইংরেজিতে কী বলবো? ট্রায়াঙ্গেল উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল। তাহলে কোণভেদ ত্রিভুজও তাহলে কয় প্রকার হবে? তিন প্রকার হবে, কী কী? এক হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যাকে ইংরাজিতে কী বলে? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটে কোণের সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? যে যদি যে কোণটা নব্বই ডিগ্রির থেকে ছোট হয় তাকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে যে ত্রিভুজের তিনটে কোণের সূক্ষ্মকোণ, দ্যাট ইজ তিনটে কোণে নব্বই ডিগ্রির থেকে ছোট, তাকে আমরা কী বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। দুই নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজকে আমরা ইংরাজিতে কী বলি? অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রির বড়, তিনটে কোণ আছে তার মধ্যে যে কোনো একটা কোণ নব্বই ডিগ্রির থেকে বড় হবে, দ্যাট ইজ একটি কোণ স্থূলকোণ হবে। স্থূলকোণ কাকে বলে? যদি কোনো অ্যাঙ্গেল নব্বই ডিগ্রির থেকে বড় বাট একশো আশি ডিগ্রির থেকে ছোট হয় তখন তাকে আমরা স্থূলকোণ বলি। তাহলে এই স্থূলকোণের ত্রিভুজে একটা অ্যাঙ্গেল এমনই হবে যে যেটার ভ্যালু নব্বই ডিগ্রির থেকে বড়, ঠিক আছে, কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট। তাহলে সেই ত্রিভুজকে আমরা কী বলবো? স্থূলকোণী ত্রিভুজ। আর তিন নম্বরে কী আসবে? সমকোণী ত্রিভুজ, যাকে ইংরেজিতে আমরা কী বলি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, দ্যাট ইজ সমকোণ মানে কি? নব্বই ডিগ্রি, দ্যাট ইজ যে ট্রায়াঙ্গেলের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে। তাহলে প্রথমে আমরা ট্রায়াঙ্গেলের কিছু বেসিক কনসেপ্ট আমরা জানলাম। এবার আমরা জানবো একটা ট্রায়াঙ্গেল কখন আমরা তৈরি করতে পারবো, তিনটে বাহু থাকলে কি একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো, বা তিনটে বাহুর মধ্যে কী প্রপার্টিস থাকা দরকার যার ফলে আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো, সেটা সম্বন্ধে এবার আমরা জানবো। ট্রায়াঙ্গেল আঁকার শর্ত। এখন ক্লাস নাইন বা টেনে তোমরা সম্পাদ্যতা কী করেছিলে? ট্রায়াঙ্গেল এঁকেছিলে। কী করে এঁকেছিলে? তোমাকে তিনটে বাহু দৈর্ঘ্য বলে দিত, তারপরে সেই তিনটে বাহু দৈর্ঘ্যের সাহায্যে তোমরা ট্রায়াঙ্গেল আঁকতে। সেই প্রসেসটা আমরা এবার মনে করব। তাহলে প্রথমে আমাদের যে তিনটে বাহু দৈর্ঘ্য দিত সেই তিনটে বাহু দৈর্ঘ্যকে আমরা পেন্সিলের সাহায্যে আমরা টেনে নিতাম। তারপরে এই তিনটে বাহুর মধ্যে সবথেকে যে বাহুটার দৈর্ঘ্য বড় ছিল সেটাকে আমরা বেস হিসেবে টানতাম। তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে সেটাকে আমি টানলাম এই যে।
তারপর আমরা কি করতাম, যে দুটো বাহু পড়ে থাকলো তার মধ্যে যে কোনো একটা বাহু নিয়ে এই জায়গায় বসিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাতে এই জায়গায় বসে এখানে একটা চাপ আঁকতাম, দৈর্ঘ্যের চাপ আঁকতাম। তারপর আর একটা যে বাহু পড়ে থাকলো সেই বাহুটার দৈর্ঘ্য নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটা এই জায়গায় বসে আর একটা চাপ টানতাম। তাহলে চাপ দয় যেখানে ছেদ করতো সেই বা ছেদ বিন্দু দিয়ে আমরা এটা যোগ করে দিতাম, তাহলে তখনই আমরা ট্রায়াঙ্গেলটা পেতাম। যদি এই চাপ দয় যদি একে অপরকে ছেদ না করতো তবে কি আমরা ছেদবিন্দু পেতাম? পেতাম না। আর ছেদবিন্দু না পেলে তাহলে ট্রায়াঙ্গেলটা আমরা রাখতে পারতাম না। এবার কোশ্চেন হচ্ছে কখন এই দুটো চাপ একে অপরকে ছেদ করবে, এটাই আমাদের জানতে হবে। যদি নিচে যে বাহুটা আমি এঁকেছি সেই বাহুটার একটা দৈর্ঘ্য আছে, এখন সাইডে যে দুটো বাহু আছে তাদেরও একটা দৈর্ঘ্য আছে, এখন সাইডে যে দুটো বাহু আমরা নিচ্ছি এই দুটো বাহু দৈর্ঘ্যের যোগফল যদি এই নিচের বাহুটার থেকে যদি বড় না হয় তবে এই চাপ দয় একে অপরকে ছেদ করবে না। আবার বলছি, নিচে যে বাহুটাকে আমরা বেস হিসেবে নিয়েছি সেই বাহুটার একটা দৈর্ঘ্য আছে, এখন সাইডে যে দুটো বাহু হয়েছে সেই দুটো বাহুরই প্রত্যেকেরও আলাদা আলাদাভাবে দৈর্ঘ্য আছে, এখন সাইডে যে দুটো বাহু আছে তাদের দৈর্ঘ্যের যোগফল যদি এই নিচের বাহুটার থেকে বড় না হয় তবে এই চাপ দয় একে অপরকে ছেদ করবে না। এবার আমরা কী করেছিলাম, ক্লাস 9-10 যখন আঁকতাম যে বড় বাহুটাকে সবসময় নিচে রাখতাম, এখন এটা কোনো পার্টিকুলার নিয়ম না যে সবসময় বড় বাহুটাকে নিচে রাখতে হবে, তুমি যে কোনো বাহুকে নিচে রাখতে পারো। তাহলে যখন তুমি এখন তুমি এই বাহুটাকে নিচে রেখেছো, ঠিক আছে, এবার যদি এই বাহুটাকে নিচে রাখতে ধরো, মনে করো এবার এই বাহুটা নিচে আছে, তাহলে নিশ্চয়ই তাহলে এই দুটো বাহু সাইডে থাকতো, তাহলে তখন আমরা কী করতাম, এই দুটো বাহু যোগফল তাহলে এই বাহুটার থেকে বড় হতে হবে। আমি কী বলছি, এবার মনে করো এই বাহুটাকে নিচে রেখেছো, ঠিক আছে, তাহলে সাইডে নিশ্চয়ই তাহলে এই দুটো বাহু হবে, তাহলে এই দুটো বাহু যোগফল তাহলে এই নিচের বাহুটার থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে সাইডে তো যে কোনো বাহু রাখতে পারো, তাহলে সাইডে তুমি এই বাহুটাও রাখতে পারো। এবার মনে করো তুমি সাইডে তুমি এই বাহুটা কেটে গেছো, সাইডে তুমি এই বাহুটা কেটে গেছো, ঠিক আছে, তাহলে এই বাহুটা যখন তুমি সাইড নিচে রাখবা, সরি এই বাহুটাকে তুমি নিচে রেখেছো, তাহলে এই বাহুটাকে যখন নিচে রাখবো তাহলে সাইডে তাহলে এই দুটো বাহু থাকবে, তাহলে কি তখন আমরা কি বলতে পারবো, এই দুটো বাহু যোগফল তাহলে এই বাহুটা থেকে বড় হতে হবে। এই বাহুটাকে যদি নিচে রাখি তাহলে সাইডে এই দুটো বাহু থাকবে, তাহলে কি এই দুটো বাহু যোগফল তাহলে এই বাহুটা থেকে বড় হতে হবে। তাই এখান থেকে প্রপার্টি আসছে কি, যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি যেন তৃতীয় বাহুর থেকে বড় হয়। তাহলে এখান থেকে প্রপার্টি নম্বর 1 কী আসছে, একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে একটা ত্রিভুজের যে তিনটি বাহু হবে তার মধ্যে যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি যেন অলওয়েজ তৃতীয় বাহুর থেকে বড় হয়, তবেই আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো। তাহলে এটাকে এবার লিখে দেবো আমি, তাহলে প্রপার্টি নম্বর 1 তাহলে কী হবে, সাম অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, তার মানে কি যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো ত্রিভুজের ইজ অলওয়েজ গ্রেটার দ্যান, সর্বদাই বড় হবে তৃতীয় বাহু বা থার্ড সাইডের থেকে। তাহলে এটা যদি এটা আমি লিখে দিলাম, এবার এটাকে যদি আমি গণিতের ভাষায় প্রকাশ করতে চাই তাহলে কীভাবে আমাকে প্রকাশ করতে হবে, এবার কিছু জিনিস আমাদের গণিতের ভাষায় কী হয় ফ্যাক্ট বলে, মানে কি ওগুলোকে আমরা ধরে নিই। মনে করো এই একটা ট্রায়াঙ্গেল ABC, ঠিক আছে, এখন এ কোণ, এটা তো এ কোণ, এ কোণের বিপরীত বাহু কী আছে BC, এখন এই BC বাহুর একটা দৈর্ঘ্য আছে, এই BC বাহু দৈর্ঘ্যটাকে আমরা এ দ্বারা স্মল এ দ্বারা ডিনোট করি, তার মানে কি এ কোণের বিপরীত বাহুকে আমরা স্মল এ দ্বারা ডিনোট করি, তার মানে কি এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে একক। একরকমভাবে বি কোণের যে বিপরীত বাহু আছে AC, তাহলে AC দৈর্ঘ্য কত হবে b, তার মানে কি b একক। আর সি কোণের বিপরীত বাহু কী আছে AB, তাহলে AB বাহু দৈর্ঘ্য কী হবে c একক। দেখি সবসময় মনে রাখবে যে কোনো ট্রায়াঙ্গেলে ABC দ্বারা কোনো বাহু দৈর্ঘ্যকে ডিনোট করা হয় আর ক্যাপিটাল ABC দ্বারা কী করা হয় কোনো অ্যাঙ্গেলকে ডিনোট করা হয়। তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি তাহলে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের তিনটি বাহু দৈর্ঘ্যের তিনটি বাহু দৈর্ঘ্য কী কী পেলাম, BC বাহু দৈর্ঘ্য হচ্ছে A, AC বাহু দৈর্ঘ্য হচ্ছে B, আর AB বাহু দৈর্ঘ্য হচ্ছে C। তাহলে এই ফর্মুলা যদি আমি যদি এখানে ইউজ করি তাহলে আমরা কী পাবো, যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে প্রথমে A+B নাও, তৃতীয় বাহুর থেকে বড় হবে, এখানে তৃতীয় বাহু তখন কী হবে C, কেউ ধরো B আর C-কে দুটি বাহু ধরলো তাহলে কী হবে B+C, যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হবে, তাহলে B+C বাদ দিলে কোনটা পড়ে থাকছে, তাহলে A-এর থেকে বড় হবে। কেউ তো A আর C-ও নিতে পারে, A+C, যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তার নিস A+C, তাহলে কার থেকে বড় হবে B-এর থেকে বড় হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রপার্টিস নম্বর 1। বাট এখান থেকেই প্রপার্টিস নম্বর 2 আসছে, কীভাবে আসছে দেখো, লক্ষ্য করো, এখন তুমি এই দুটো জায়গায় লক্ষ্য করো, কী লক্ষ্য করবা, মনে করো বলে দিচ্ছি কি এখান থেকে আমরা কী পাচ্ছি A+B গ্রেটার দ্যান C, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, B গ্রেটার দ্যান এটা যখন এই পাশে চলে আসবে তাহলে কি সাইন চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ C-A, ঠিক আছে। এইটুকু ছিল প্রপার্টি 1। এবার আমরা প্রপার্টি 2-তে যাব, এখান থেকেই আসছে প্রপার্টি 2, কী করে আসছে A+B গ্রেটার দ্যান C, আমি এটা পেয়েছি, তাহলে এখান থেকে কী লিখতে পারি B গ্রেটার দ্যান, এটা তাহলে এই পাশে চলে যাবে, দ্যাট ইজ C-A হয়ে যাবে। আবার এখান থেকে আমরা কী পাচ্ছি B+C গ্রেটার দ্যান পাচ্ছি, তাহলে এখান থেকে কী লিখতে পারি B গ্রেটার দ্যান বা B গ্রেটার দ্যান
এ মাইনাস সি, পারে কি পারে না? একবার এখান থেকে পাচ্ছি বি গ্রেটার দ্যান সি মাইনাস এ, আবার এখান থেকে পাচ্ছি বি গ্রেটার দ্যান এ মাইনাস সি। কিন্তু গণিতের ভাষায় এটা তো স্যাটিসফাই হয় না যে এক জিনিস দুটো আলাদা আলাদা জিনিসের থেকে বড় একই অঙ্কের মধ্যে, এটা তো গণিতের ভাষায় তো স্যাটিসফাই করে না। তাহলে এটাকে স্যাটিসফাই করতে গেলে আমাকে কী করতে হবে? যদি আমি এই জিনিসটাকে বলি বি গ্রেটার দ্যান ডিফারেন্স অফ সি অ্যান এ, এই জিনিসটাকে যদি আমার স্যাটিসফাই করতে হয় তাহলে আমাকে বলতে হবে বি গ্রেটার দ্যান ডিফারেন্স অফ সি অ্যান এ। তার মানে কি, এখানে একটা নতুন কথা আমরা বললাম যে ডিফারেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফারেন্স, ডিফারেন্সের মানে কি এটা এবার আমাকে জানতে হবে। এবার তাহলে ডিফারেন্সের মানেটা আমি লিখে দিচ্ছি। তাহলে ডিফারেন্স মানে হচ্ছে বড় বিয়োগ ছোট, তার মানে কি বড় থেকে ছোট বিয়োগ দিলে ডিফারেন্স আমরা পাবো। তাহলে একটা এক্সাম্পল বোঝো, ধরো তোমাকে বলো ফাইন্ড ডিফারেন্স বিটুইন ফাইভ অ্যান্ড সিক্স, তাহলে পাঁচ ও ছয়ের মধ্যে ডিফারেন্স কত সেটা তোমাকে বার করতে হবে। তাহলে ডিফারেন্স মানে কী জানি, বড় বিয়োগ ছোট, দ্যাট ইজ সিক্স মাইনাস ফাইভ, দ্যাট ইজ ওয়ান। তাহলে যদি বলে পাঁচ আর ছয়ের মধ্যে ডিফারেন্স কত, তাহলে বড় বিয়োগ ছোট, দ্যাট ইজ সিক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ ডিফারেন্স ইজ অলওয়েজ পজিটিভ। কারণ বড় থেকে ছোট বিয়োগ করলে কি সবসময় পজিটিভ জিনিসই পাই, সেজন্য আমরা বলি ডিফারেন্স ইজ অলওয়েজ পজিটিভ। এখন এই যে আমি কথা বললাম ডিফারেন্স, এই জিনিসটা হয়তো বুঝতে তোমাদের একটু খটোমটো লাগছে, কারণ কি এখান থেকে কেন এটা লিখছি। এবার এই জিনিসটা আরও বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এইবার আশা করি ডিফারেন্সের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো, ডিফারেন্স মানে কি বড় বিয়োগ ছোট। এবার এই ডিফারেন্সের কনসেপ্টটা কীভাবে আমি অঙ্কের মধ্যে বা এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমি বা এই জায়গায় কীভাবে ইউজ করছি সেটা এবার আমি তোমাদের দেখাচ্ছি। একটা প্রথমে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, তারপরে সেটা আমরা সূত্র তৈরি করবো তারপরে সেই এক্সাম্পল থেকে। মনে করো একটা ট্রায়াঙ্গেল এবিসি, যার তিনটে বাহু দৈর্ঘ্য কি এ বি সি। এখন এর দৈর্ঘ্যকে আমি মনে করছি তিন একক, বি এর দৈর্ঘ্যকে মনে করছি চার একক, আর সি এর দৈর্ঘ্যকে মনে করছি পাঁচ একক। এখন যদি আমি বলি মনে করো এ বাহুটা নিচ্ছি, এ বাহু দৈর্ঘ্য কত তিন, এখন চার আর পাঁচের মধ্যে যদি আমি বলি ডিফারেন্স কত, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন ফাইভ অ্যান্ড ফোর, তাহলে পাঁচ আর চারের মধ্যে ডিফারেন্স কত হবে এক, কারণ কি ডিফারেন্স মানে কি বড় বিয়োগ ছোট। তাহলে পাঁচ আর চারের মধ্যে ডিফারেন্স কত এক, তাহলে তিন কি একের থেকে বড় কি বড় না, অবশ্যই বড়। দ্যাট ইজ থ্রি গ্রেটার দেন আমরা ওয়ান লিখতে পারি। তাহলে এই ওয়ানটাকে কী লিখছি, থ্রি গ্রেটার দ্যান ডিফারেন্স বিটুইন, এই ডিফারেন্সের মানে এই জিআই ডব্লিউ মানে ডিফারেন্স বিটুইন ফোর অ্যান্ড ফাইভ, লিখতে পারবো কি পারবো না। থ্রি গ্রেটার দ্যান ওয়ান আমরা কী করে পেলাম, থ্রি গ্রেটার দ্যান লিখছি ডিফারেন্স বিটুইন ফোর অ্যান্ড ফাইভ। থ্রি গ্রেটার দ্যান ওয়ান মানে লিখতে পারি ফোর আর ফাইভের মধ্যে ডিফারেন্স তো ওয়ান হয়, তাহলে একটাকে আমি লিখতে পারি থ্রি গ্রেটার দ্যান ডিফারেন্স বিটুইন ফোর অ্যান্ড ফাইভ। এবার ফোর নাও, ফোর এখন ফোর বাদ দিলে অপর যে দুটো বাহু পড়ে থাকছে কি থ্রি আর ফাইভ, তাহলে আর থ্রি আর ফাইভের মধ্যে ডিফারেন্স কত, ফাইভ বিয়োগ থ্রি দ্যাট ইজ টু, দ্যাট ইজ ফোর গ্রেটার দ্যান টু হয় কি হয় না, হয়। দ্যাট ইজ এখান থেকে আমি কী লিখতে পারি, ফোর গ্রেটার দ্যান ডিফারেন্স বিটুইন থ্রি অ্যান্ড ফাইভ, লিখতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো। এবার তিন নম্বর বাহুটা নাও পাঁচ, তাহলে পাঁচ যখন পাঁচ নিচ্ছি তাহলে পাঁচকে বাদ দিলে আর কোন দুটো বাহু পড়ে থাকছে, তিন আর চার, তাহলে তিন আর চারের মধ্যে ডিফারেন্স কত, চার বিয়োগ তিন দ্যাট ইজ এক, তাহলে আমি লিখতে পারি ফাইভ গ্রেটার দ্যান ওয়ান, লিখতে পারি। দ্যাট ইজ এটাকে লিখতে পারি ফাইভ গ্রেটার দ্যান ডিফারেন্স বিটুইন থ্রি অ্যান্ড ফোর। তাহলে এখান থেকে আমাদের চলে আসে সেকেন্ড প্রপার্টি, কী করে আসে সেকেন্ড প্রপার্টি, তাহলে যে কোনো দুটি বাহুর ডিফারেন্স সবসময় কী হবে তৃতীয় বাহুর থেকে কীভাবে ছোট হবে। দেখো এখানে যে দুটো বাহু ছিল চার আর পাঁচ ছিল, এই দুটো বাহুর মধ্যে ডিফারেন্স কত পেলাম এক, সেটা কি অপর বাহু তৃতীয় বাহুর থেকে ছোট হলো কি হলো না, একরকমভাবে। এখানে দেখো দ্বিতীয় বাহু তিন আর পাঁচ, তিন আর পাঁচের মধ্যে ডিফারেন্স কী ছিল, দুই দুই, আর একটা বাহু পড়েছিল কি চার, তৃতীয় বাহু হিসেবে সেটাকে নাও, তাহলে তৃতীয় বাহুর থেকে ছোট হলো কি হলো না। একরকমভাবে ডিফারেন্স বিটুইন থ্রি অ্যান্ড ফোর, তাহলে থ্রি আর ফোর বাদ দিলে ডিফারেন্স কোনটা পড়ে থাকছে, ফাইভ পড়ে থাকছে, তাহলে পাঁচের ভ্যালু, তাহলে ডিফারেন্স বিটুইন থ্রি আর ফোরের থেকে বড় হলো কি হলো না, হলো। দ্যাট ইজ এখান থেকে সেকেন্ড প্রপার্টি আসে যে ডিফারেন্স বিটুইন এনি টু সাইডস ইজ অলওয়েজ লেস দ্যান থার্ড সাইড। তাহলে প্রপার্টি টু কী পেলাম, ডিফারেন্স বিটুইন এনি টু সাইডস ইজ অলওয়েজ লেস দ্যান থার্ড সাইড। এবার এটা তো আমরা প্রথমে কী করলাম, একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম, কিন্তু পরীক্ষালে তো আমাকে সংখ্যা দেবে না, এই এবিসি দেবে। তাহলে এবিসির মাধ্যমে তাহলে যদি এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কীভাবে রিপ্রেজেন্ট করবো, মনে করো একটা ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে তিনটে বাহু কি এবিসি, তাহলে এ গ্রেটার দ্যান, তাহলে অপর যে দুটো বাহু থাকবে তাদের ডিফারেন্সের থেকে বড় হবে, তাহলে এ গ্রেটার দ্যান, আমি কী বলছি ডিফারেন্স বিটুইন এনি টু সাইডস, তাহলে বি আর সি এর মধ্যে ডিফারেন্স ইজ অলওয়েজ লেস দ্যান থার্ড সাইড, তাহলে কি তৃতীয় বাহুর থেকে ছোট হবে। তার মানে কি তৃতীয় বাহুটা এদের থেকে বড় হবে, তাহলে হামুক তাহলে কি তৃতীয় বাহুর দিকে হবে। তাহলে আমি লিখতে পারি এ গ্রেটার দ্যান ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড সি। বাট এটাকে গাণিতিক ভাষায় কীভাবে প্রকাশ করা হয়, এই ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড সি এটাকে মডের মাধ্যমে লেখা হয়, কারণ বি আর সি এর মধ্যে কে বড় সেটা তো আমরা জানি না, এই মডই ডিনোট করে দেয় যে বি আর সি এর মধ্যে যেটা বড় হবে তাদের থেকে সেটা ডিফারেন্সটা আমরা নিচ্ছি। কারণ আগের বার আমরা সংখ্যা দিয়ে করেছিলাম, ওখানে আমরা জেনে গেছিলাম যে বি আর সি এর মধ্যে কে বড় হবে, বাট এখানে বি আর সি এর মধ্যে কে বড় সেটা তো আমরা জানি না, সেই জন্য মড নিতে হবে, মড দ্বারা ডিনোট করা হয় যে এখানে বড় থেকে ছোটো বিয়োগটা করা হচ্ছে। তাহলে একরকমভাবে কী লিখতে পারি, তাহলে বি গ্রেটার দ্যান তাহলে কী হবে, ডিফারেন্স বিটুইন
বি গ্রেটার দেন তাহলে আর যে দুটো বাহু পড়ে থাকছে তাদের থেকে বড় হবে, ডিফারেন্সের থেকে বড় হবে। তাহলে বি গ্রেটার দেন ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড সি, তাহলে এখান থেকে কী লিখতে পারি, বি গ্রেটার দেন মড অফ এ মাইনাস সি। লিখতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আর যদি তৃতীয় বাহু কী হিসেবে নিই, সি নিই, তাহলে কী লিখতে পারবো, সি গ্রেটার দেন, সি গ্রেটার দেন তাহলে কী লিখতে পারবো, ডিফারেন্স বিটুইন কোন বাহু দুটো পড়ে থাকছে, এ আর বি, তাহলে ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। এটাকে যদি আমরা গণিতের ভাষায় কী লিখি, সি গ্রেটার দেন মড অফ এ মাইনাস বি। ঠিক আছে, এটা হলো দুই নম্বর প্রপার্টি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, দুই নম্বর প্রপার্টিটা আমি একসাথে আবার এক জায়গায় লিখে দিচ্ছি, দ্যাট ইস এ গ্রেটার দেন মড অফ বি মাইনাস সি, বি গ্রেটার দেন মড অফ এ মাইনাস সি, আর সি গ্রেটার দেন মড অফ এ মাইনাস বি। তো এটা হলো সেকেন্ড প্রপার্টি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী কিছু প্রপার্টিস নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।